গুড মর্নিং বন্ধুরা। তো দুদিন কোনো ব্লগ দিইনি, কারণ টাইম হয়ে ওঠেনি, বৃষ্টি হচ্ছিল খুব। তো আজকে এলাম, আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে এলাম। আজকে দেখাবো সারাদিন ডেলি রুটিন থাকে মেয়েদের, কত কাজ থাকে, কী কী করি না করি সেগুলো। তো ফার্স্ট স্টার্ট হচ্ছে আমার তো ঘরের কাজ। মেয়ে উঠেছে তো বিছনা তুলে নিজের বাড়ি নিজের ঘর পরিষ্কার করতেই হয় জানো তো। বিছনা তুললাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, এগুলোকে পরিষ্কার করলাম, জামা কাপড় ঢাই কেচে মেলবো, রান্না করব, টিফিন করব, বাজারে যেতে যদি বাজার কালকে করে এসেছি দেন এখানে কাজে নিয়ে নেবো। তো জামা কাপড় মেলি এখন, কারণ টিফিনটা বাকি আছে, টিফিনটা করতে হবে। এই তো ডেলি রুটিন মেয়েদের, ঘরের কাজ হয়ে গেছে মোটামুটি, এখন শুধু জামা কাপড় মেলে টিফিন করতে যাব। চা খাওয়ার দ্বিতীয় পার্ট কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় মেলে নিই তাড়াতাড়ি। তারপরে কিছু জামা কাপড় আছে আলমারিতে গোছাবো। তো আমার কিছু ফেভারিট ড্রেস আছে আমাদের দেখাবো, যেগুলো আমি খুব পছন্দ করি। তো আমি আগে কাজগুলো সেরে নিই। জামা কাপড় মেলে আবার একবার চা খেলাম, খেয়ে নিয়ে দেখো টিফিনে ম্যাগি আলু, আজকে ভাবছি একটু রাইস করব, তাই একটু কাজু কিশমিশটা ভিজাবো আর আলুর দম করব। তো করবো না, আগে ম্যাগিটা করব, ম্যাগিটা খেয়ে মেয়েকে পড়াতে আসবে, তো ওকে করে দিই। করে নিয়ে রান্না বান্নাটা করব, করে নিয়ে আলমারির প্রচুর জিনিস পড়ে আছে জানো তো, যেগুলো গোছানোই হয়নি সেগুলোকে গোছাবো। আমি তো ঘর গরমে জানো না ঘেমে নিয়ে চান করে যাচ্ছি, বারবার কারেন্ট যাচ্ছে আসছে এই করছে। তো এখন এই কড়াই বসেছি, সব কাজ হয়ে গেছে, প্লাস জল আসবে, কিছু বাসন মাজবো, জলগুলো ভরতে ভরতে এটা হয়ে যাবে, তারপরে গিয়ে কাজগুলো সারবো। আজকে তাড়াতাড়ি কাজগুলো সারবো ইচ্ছে আছে, কারণ আর বিরক্ত লাগছে, শরীরটা কেমন অস্বস্তি অস্বস্তি করছে গরমে, আনছান আনছান করছে। তো এখন দেখি কাজটা করে নিই। ম্যাগিটা হয়ে গেছিলো অনেকক্ষণ, বাট আজকে মিক্সির বাটি ফেটে গোটা দেওয়াল, এই যে পুরো দেওয়াল ফ্রিজ সব মাখামাখি হয়ে গেছিলো, আর আমরাও খেয়ে গেছিলো, কারণ জানি ওর কোনো দোষ ছিল না। তো ওই পুতুল টুতুলগুলো ও ধুলো আর আমি সব পরিষ্কার করলাম, দিয়ে খেতে বসেছি মা মেয়ে। ঝামেলা, ভীষণ ঝামেলা। তো ফাইনালি খাওয়া দাওয়া, দেখো কাজু কিশমিশ ক্যাপসিকাম ঘি দিয়ে ভাজছি, তার মধ্যে একটু তোমার এই গরম মশলা দিয়েছি, কারণ এই ভাতের মধ্যে মেশাবো বলে এটা ফ্রাইড হচ্ছে। তো তারপরে আলুর দম করবো, কাশ্মীরি আলুর দমের মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো একটু তোমার এই কাজু এগুলো দিয়ে রেখেছি, পোস্ত বাটা, তাহলে কি দেখ সুন্দর লাগে খেতে। তো পেঁয়াজ সব বেটে নিয়েছি, একসঙ্গে সব বেটে নিয়েছি, গোটা জিরে বেটেছি, গোটা গরম মশলা দিয়েছি। তো এই পরিমাণ আলুতে তোমার আমি গ্যাস দিয়েছি, ছকোয়া রসুন দিয়েছি, আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা দুটো, গোটা জিরে, আলুর দম মশলা একটু, দুটো মানে কাজু 10 টাকার, আর তোমার গোটা গরম মশলা সব দিয়ে আলুর দমটাকে কষানো হচ্ছে। তো তারপরে একটু কাসুরি মেথি দিয়েছি, তাহলে খেতে খুব ভালো হয়। তো নামানোর সময় ঘি গরম মশলা দেবো। তো বন্ধুরা, আমি বললাম জামা কাপড় গোছাবো কিছু কিছু, তো খুব নিচু নিচু লাগছে, আমার বালিশটা নিতে একটু উঁচু করে দিই, নাহলে তোমরা সঙ্গে কথাটা বলতে পারবো না, দেখাতেও পারবো না। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, বাট জামা কাপড়গুলো গুছিয়ে নিই এখন, কারো খিদে নেই, কারণ একটু বেলাতেই খেয়েছি ধরো। তো গোছাবো কিছু কিছু জিনিস, এই একটা সেট আমার খুব পছন্দের, এটা হচ্ছে দেখো কাল সেট যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা আমি খুব যত্ন করে রাখবো না, কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে তোমাদের বলেছিলাম কিছু কিছু জিনিস দেখাবো, যে আমার এই ফোনগুলো বেশ পছন্দ করি সেইগুলো দেখাবো। ফ্যান্সি ব্লাউজটা নিয়েছি, পরাও আছে, পরেও ছিলাম একবার,
এটা পড়েও দেখেছো, এটা পড়েও ভিডিও করতে দেখেছো, এটা তো তোমার ইয়ের মধ্যে, জামদানির মধ্যে। কিন্তু কি বলো তো, এগুলো পড়লে ফুট 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 করে। এই ওড়নাটাও আমাকে পড়তে দেখেছো, যেগুলো খুব সুন্দর মোলায়ম। এটা সব থেকে বেশি আমার মেয়েতে বলে খুব মোলায়ম। তো এটা এটা পরেও দেখেছো ভিডিওতে, এটা এটা আমার খুব একটা পছন্দ। দেখো এটা হচ্ছে একটা আছে কুর্তি, কুর্তিটা একদম নতুন। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা চুড়িদার, এটা খুব পছন্দের একটা চুড়িদার। সব করে ফার্স্টে এই চুড়িদারটাই ফার্স্ট কিনেছিলাম, জিন্সটা খুব একটা পরি না, কম পরি জিন্স আমি। দুটো জিন্স আছে, একটা এটা হচ্ছে নতুন জিন্সের সাথে টপ, এটা এই কুর্তিটা আমার মাসির কাছ থেকে নিয়েছিলাম ব্ল্যাক। এ দেখো আর একটা টপ আছে, এগুলো পরে তোমরা দেখো না, পরে পরে দেখো। এটা আমার খুব সুন্দর আর মন পছন্দের জিনিস। এটা এই কুর্তিটা, এটা হচ্ছে আমার সব থেকে, যেমন টপটা তেমন এটা দেখো খুব সুন্দর, এটা আমার সব থেকে ভালো লাগে। এই চুড়িদারটা পরতে হবে একদিন, পরে ভিডিওতে বানাবো। সুন্দর জামা কাপড় ভাঁজ করেছিলাম, দেখো কি অবস্থা, কুচকে গেছে। যাক তোমাদের দেখানোর ছোট আর একবার ভাঁজ হয়ে গেল কাজের। এটা হচ্ছে পালাজো সেট, প্যান্টটা এই দেখো, বেনারসি ওনা, ওনাগুলো উঠেছে বেনারসি, খুব সুন্দর। আরো দুটো ওনা আছে, এটা একটা ওনা আর এটা একটা বেনারসি টাইপেরই ওনা। টপটা পরলে খুব সুন্দর লাগে, এটা
এটা একটা জিন্স আমার ফেভারিট ঘাগরা আছে যেটা আমার খুব সুন্দর পছন্দের ঘাগরা যেটা এটা হচ্ছে আমার খুব পছন্দের খুবই পছন্দের ঘাগরা খুবই এটা পরে আমার প্রচুর পিক আছে যেগুলো তোমাদের পরে দেখাবো মানে এটা আমার খুব পছন্দের একদম মানে কি বলবো এটাকে আমি একটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম তো পরেছি আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্ল্যাক রঙের এটাকে আমার জন্মদিনের দিনই পরেছিলাম একমাত্র একদম জায়গা নেই এমন হয়ে গেছে তো জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার খাবো খাবো